দাদা তুই যখন আছিস তাহলে বিয়ের কাছে তুই ছেড়ে দে, ঠিক আছে? কোনো কথা নেই, তোমার কোনো কথা নেই। হ্যাঁ বাবা, বিয়ের আগে আমার একটা কথা আছে। কি কথা? বলছি আমার মেয়ের জন্য পণ দিতে হবে, নাহলে বিয়ে দেব না। কত লাগবে? তাড়াতাড়ি বার করো। আমার ক্ষতি হয়ে গেছে, হাত বইলেছে মা। যদি হাতে পায়ে ধরতে হয়, যে কজন মায়েরা আছে, দাদারা আছে, ভাইয়েরা আছে, এনাদের হাতে পায়ে ধরবো। কিন্তু এই সাউরি ধরবো না। মায়েরা যদি লাথি মেরে ফেলে দেয়, ওনাদের পা পাঁজা মেরে ধরে ভিক্ষা করে এনে এই পাঁচির বিয়ে করে পাঁচির মা যদি না সাথে যেতে পেরেছি, তাহলে আমার পাল বংশে জন্ম দেয়নি মনে করবে ত্রিপল বংশে জন্ম দিয়েছে। ঠিক আছে বাবা, আমি তোর গলায় কুটি বেঁধে দিচ্ছি, চলে যা মায়াদের কাছে ভিক্ষা করতে। এই বাচ্চি, এই আমার সঙ্গে চল, যতক্ষণ 5,000 টাকা দেবে গুনে গুনে নেবো, তারপর তোর আমি বিয়ে দেবো। নমস্কার, এই দাদার পাঁচি আর গদাই পালের দুজনার নাচে ও গানে অভিনয়ে সন্তুষ্ট হয়ে প্রতাপ ঘোষ দুজনকে 10-10টি টাকা দান করেছেন। ওনার জন্য একটা হাততালি হয়ে যাক। ঠিক সময় এসে দিচ্ছি দাদারে, কাজে পেতে গেছে আমার। শোনো আমার গুরুজনেরা, আদ্যাশক্তি মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, আগেকার যুগের বিয়ে, কন্যাকে বিয়ে করতে গেলে কিছু পুণ লাগে। আমার এই দুঃখের দিনে আপনারা কিছু সাহায্য করবেন, তার বিনিময়ে আপনাদের পুত্র কিংবা কন্যার বিয়ের সময় বিনা পয়সা হাঁড়ি ছড়া দিয়ে যাবো, আমার পয়সা লাগবে না। ও মায়েরা, তোমরা আঁচুল খোলো, আমি যাচ্ছি। দেওয়া নেওয়ার একটা সিস্টেম আছে, এই সুযোগে কেউ ছোট 1 টাকা চালাবে না, যে যা পারবে 50 টাকা, 100 টাকা, 10 টাকা দিয়ে সাহায্য করবে। আঁচুল খোলো, যাচ্ছি। আমায়রা দিও মাগো, অকুড়ো আমার সঙ্গে তুমিও চলো। আই গলায় কুটি বেঁধে গদাই, আই যাবে তোমাদের দ্বারে। গলায় কুটি বেঁধে গদাই, যাবে তোমাদের দ্বারে। দান করো গো মায়েরা, ভালো বৌমা হবে। আর দান করো, দান করো মায়েরা, ভালো বৌমা হবে। গলায় কুটি বেঁধে গদাই, যাই গো দ্বারে দ্বারে। আর কিছু পয়সা দাও মায়েরা, বিয়ে করবো আমি। আর কিছু পয়সা দাও মায়েরা, বিয়ে করবো আমি। ও মা কোমরিনি হারা হয়ে মা গরিব বিপদে পড়েছি। আই কমলিনি হারা হয়ে বিপদে পড়েছি। ও মা কোমরিনি হারা হয়ে মা ঘরে বিপদে পড়েছি। আই কমলিনী হারা হয়ে আমি মা বিপদে পড়েছি। গলায় কুটি বেঁধে গদাই, হ্যালো দারি দারি। আমার 2-4 পয়সা দাও মাইদা, বিয়ে করবো আর জানি। 2-4 পয়সা দাও মায়েরা, বিয়ে করিব আজ আমি। আর তোমরা আমার
মাহাজার মাসি দু চাঁদ পয়সা দেবে তুমি আমার মায়ের মাসি দু চারি পয়সা দেবে আর তুমি আমার ভাইয়ার বন্ধু দু চাঁদ পয়সা দেবে আরে তুমি রাহা গাধাইর ভাইয়ের মতো দু চারি পয়সা দেবে গলা বেহেদে গাদাই যাবে তোমাদের দারি আই গলাহি কুটি বিয়ে গদাই যাহি গদারি দারি ও মা কোমরিনি হারা হয়ে মা ঘরে বিপদে পুরিতি আই কমলিনি হারা হয়ে আমি মা ঘরে বিপদে পুরিতি বউ হারানো কি যে জ্বালা মা তার হারি যে ছিটে জানে বুঝি গলায় কুটি বেঁধে গদাই যাই গো দারে দারে ও খুড়ো কি হলো কি বলবো ভিক্ষা করতে গিয়েছি বৌদিরা চার পাঁচ জনে ওখানে বসে আছে এক টাকা দিয়ে দু টাকা তুলে নিয়েছে এক টাকা দিয়ে দু টাকা তুলে নিয়েছে বৌর বৌদিরা তোদের বিয়ে করতে দেবে না তাহলে একটা নিমন্ত্রণ করার প্রয়োজন আছে শোনো আমার গুরুজনেরা এবং মায়েরা ভাইয়েরা দাদারা বোনেরা আজকের আমার বিয়ে আগামীকাল বউ ভাত আপনাদের স্বর্গের নিমন্ত্রণ আপনারা আপনাদের বাড়িতে খেয়ে আমার বাড়িতে গিয়ে পুকুরে আঁচিয়ে চলে আসবেন আর যে যা নবুত নিয়ে যাবেন দু এক কিলো করে সোনা নিয়ে যাবেন ব্রাহ্মণ বৈষ্ণব নাপি পরামানি সব আমি চারজনের কাজ একলা করবে সব একা করে দেবো না তাহলে ভাই হ্যাঁ কই দে যাকে কত টাকা এই তো টাকা এই তো কাদরা কি করে গুনবো ভাই দিয়েছে তাই হয়েছে তাই ঠিক আছে তাহলে এবার আমার পাঁচ জনের বিয়ের জন্য আমি রাজি ও ঘুরে কি বলবো কি বলবো বস দুজনে বস আমি যা বলবো তুই তাই বলবি এই মালা বাদলটা সেরে নে তিনবার হয়েছে এবার কি বলবো এবারে আমি যা বলবো তুই তাই বলবি বস ও তুমি যা বলবে আমি তাই বলবো তাই তো হ্যাঁ ঠিক আছে এই সোজা হয়ে বস ভাই এটা বিয়ের আসর তাই বসি জামাইকে এইভাবে বসি এই সোজা হয়ে বস না আমি যা বলবো তুই তাই বলবি থাকবো আমি তোর এইসব বলতে বলেছি আমি আমি যা বলবো তাই বলবি আমি বললাম উল্টো পাল্টা হলে বলে বৌমা মারা যাবে তা তুমি যা বলছো আমি তাই বলছি এটা বিয়ের মন্ত্র নয় আমি বিয়ের মন্ত্র যখন বলবো তুই বলবি ঠিক আছে বাবা এবার তুমি যা বলবে তার বিপরীত বলবো না বলো ঠিক আছে তাহলে মন্ত্র বল ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি গো ব্রাহ্মণ আরে এটা মন্ত্র গো ব্রাহ্মণ জগদ্ধিতায় চ কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু আমার বিয়ে
তাড়াতাড়ি ছেড়ে দেবো মা, হাত দে, আজ থেকে ভাত খাবার দায়িত্ব তোর, কোথায় বলে? ঠিক আছে, মাল ফেলো। জিনিসটা চেক করে দেখটা দেখো দোস্তির মধ্যে ভিক্ষা করে বিয়ে করেছি, মেয়েটা পাইটে দাও। জামাই বোঝো না সোজো হই আমার বাড়িতে পুজো, খেটে দেবো খেটে দেবো। কোন কারণে মেয়ে পাঠাবো দেখবে না পুজো, বোঝো না সহজ পাহাড়িতে পুজো, কোন পাঠানে পাঠাইবে দেখবে না পুজো, বোঝো না সহজ আমার বাড়িতে পুজো, কোন কারণে মেয়ে পাঠাবো দেখবে না পুজো, বোঝো না সহজ বাড়িতে পুজো, কোন পরাণে পাঠাইবে দেখবে না পুজো, আমার বাড়িতে পুজো, জামাই বোঝো না সোজো আমার বাড়িতে পুজো, কোন পরাণে পাঠাইবে দেখবে না পুজো, পাচি রে ও পাচি রে ও পাচি, জামাই আমার একমাত্র মেয়ে চলে যাচ্ছে, তাহলে কাঁদবো না, কাঁদবো না, ঠিক আছে পাচি রে, আয়ো হো আমার পাচি রে, ও মা যাচ্ছি শ্বশুর বাড়ি রে, ও হো আমার পাচি রে, ও মা যাচ্ছি 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 গো, ও হো আমার পাচি রে, আরে পাচি আমার শিশু মেয়ে জামাই, ও পাচি আমার শিশু মেয়ে জামাই, ছোট কলসি দিও গো, ও সাউরি সাউরি গো সাউরি বলি যে তোমারে গো, বড় মেয়েতে দেব সাউরি মধুরাইয়ে জল আনবে গো, আরে পাচি আমার শিশু মেয়ে জামাই, ও পাচি আমার শিশু মেয়ে জামাই, করে দিও গো, ও সাউরি সাউরি গো সাউরি বলি যে তোমারে গো, ফল খড় বিচে দেব সাউরি সুখে নিদ্রা যাবে গো, আরে পাচি আমার
শিশু মিহি জামাই ও পাছি আমার শিশু মিহি জামাই দুগো ধকিনে দিও গো জাম এ তিয়া তিয়া কান ছাড়িনি রামা কি এই বাসি শাউরি লাঠি মেরে চলে ব্যবস্থাটা করে দে যাব আমা মা কি আর কি দুধ খাচ্ছ গরুর দুধ কেন ওসব খায় ওই জন্যই কাটির মতো হয়ে যাচ্ছে কেন তোমাদের এখানে দাদা পাওয়া যায় না না পাওয়া যায় না তুফান কিচ্ছু পাওয়া যায় না শাউরি লাঠি মেরে চলে ব্যবস্থা করে দে যাব আর তুমি শাউরি তোমার দুধের গাভিন আর চলো না পাঁচির সঙ্গে গো ওহো সাউরি সাউরি রে সাড়ি বলি মাহাতুর কাচিরি ওহো সাউরি সাউরি রে আরে আমি যদি যাব জামাই ওই আমি যদি যাব জামাই ও পাঁচিকে বাহা নিবি গো ও জামাই রে বলি তু তাইরি ও জামাই আয় মেয়েরা দরে জামা আদর নইলে জামাই ডাব গাছের বাঁদর বিদায় দিলাম রে পাচি জানা জামাই সঙ্গে রে ও পাচি পাচি রে ওমা যাচি 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 রে ও পাচি পাচি রে আমি অত লোন দিতে পারবো না আমি অডকাট হয়ে যাব শতপুত্রের জনী তুমি ভাত দেবে মনে তুমি দেবে আর উনি মনে ষষ্ঠী বুড়ি হয়ে চড়াবে সারি 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 দেখো মা আমি আর তার বেশি দুটো নেবো না আর তোমার মেয়ে যদি নেওয়ার চেষ্টা করে আমাদের ক্যানিং হাসপাতাল থেকে ওর পেট কেটে আনবো ডাক্তার যদি না কাটে আমার বাড়িতে খড়খচা পড়িয়ে আছে আমি নিজে কাটবো এমন কাটা কাটবো কোনো হাসপাতালে ভর্তি নেবে না শুধু বললে শুধু সেলাই করবো মা যা হওয়ার তাই তো হয়ে গেছে একটু হাস্যবাদনে আমাকে আশীর্বাদ কর মা মা ধুলো অপমান করে ফেলে দেবো কাজের খুব চাপ কবে আসি না আসি দেখে দি ধুলোটা চলো তোর ঘরে চলো হ্যাঁ কেন হ্যাঁ পোশাক বলতো তুই যেমন লম্বা তো ওই জন্য বলতি হ্যাঁটা পোশাক রেডি তোর নাক সমান ডালা তুই দেবী সেজেছিস আরে পোশাক আছে হাঁটো আর একটু হাঁটো আর একটু আর একটু আর একটু আর একটু হাঁটো খাপে এইটা বউ জব্দ করা মেশি ফুটপাট করতে পারবে না ছুটে পালাতে পারবে না এই কিরে হলুদ চা উৎপাট করবি নি চাকাবি নি কায়দার মার মারবো কিচ্ছু বলে না ইয়ে পাথর হয়ে গেছে আমার তো মরা পড়ে মারলে লাগে না ঠিক আছে দাদা বাজাও আমরা নাচতে নাচতে চলে যাবো চল
এই আমার ঘর, এটা তোমার ঘর। হ্যাঁ, চাকরি গোড়ায় জল দে, এক্ষুনি খুঁড়ে আসবে হাড়ি সরা নিতে। এখন জল ঢাললে ওরে পাঁচি মোট চাকরির গোড়ায়, জল ঢালি উড়ি পাঁচি মোর চাকরি গোড়ায়, মোর চাকরি গোড়ায় রে পাঁচি চাকরি গোড়ায়, মোর চাকরি গোড়ায় রে পাঁচি চাকরি গোড়ায়, আর মোর চাকরি গোড়ায় রে পাঁচি চাকরি গোড়ায়, জল ঢালি উড়ি পাঁচি মোর চাকরি গোড়ায়, একবার জল ঢালি উড়ি পাঁচি মোর চাকরি গোড়ায়। পাঁচি হাঁড়ি সরা খুব সুন্দর হয়েছে, তুই রান্না কর, আমি হাঁড়ি সরাটা খুড়োর কাছে পৌঁছে দিয়ে আসি, কারণ খুড়োর অবস্থা খারাপ, কি মাল বার করে চলে গেছে, এখন যাই খুড়োটা দেখে আসি। বেশ, তুই রান্না কর, এখন আসি। ঠিক আছে, আমি তোকে রান্না করে রাখছি তোমার জন্য। মায়ের নাম স্মরণ করে রন্ধন করতে বসলো ওগো মায়েরা, সার্কি ধ্বনি আর উলুদ ধ্বনি দাও। ও আস্তিক অশ্বমণির মাতা, বাসজিনা ভগ্নিস্তা, আমার জারত কারমুনি পত্নী ভাগ মনসা দেবী নমো নম। যদি মন থাকে আমার মা মনসা পায়, আজ লোহার কলাই করব গো রন্ধন এত কিসের ভার। যদি মা থাকে আমার মা ঘরে নামে সৌদকার, তার কনিষ্ঠ কন্যা নামে বেহুলা সুন্দরী, সে করেছে এই পঞ্চকলি লৌহ কলে অন্যের ন্যায় সিদ্ধ। বেশ, তাহলে আমাদের আশীর্বাদের আয়োজন করতে হবে। এগো সরকার, আমার বিয়াই মশাই আসবে আশীর্বাদ করতে, তুমি এই মুহূর্তে আমার পুত্র লক্ষ্মীকে নিয়ে এসো, আশীর্বাদ জোগাড় করো, এখনই আমরা আশীর্বাদ করব। আমি বলছিলাম একসঙ্গে দুজনের আশীর্বাদ করলে হয় না স্বামী? ভালো হয়, ভালো হয়, এসো আমি বলে দিচ্ছি, এসো তুমি আমার পুত্র লক্ষ্মী এবং বেহুলাকে সঙ্গে করে নিয়ে আসবে, কেমন? নমস্কার নায়ক বাবু, নায়ক মাতা, আমরা আজ একই মঞ্চে দুজনকে আশীর্বাদ করব,
আপনারা আশীর্বাদের জোগান নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। এই মুহূর্তে আমরা বহুলা লক্ষ্মীর আশীর্বাদই করব। আশীর্বাদী যোগান নিয়ে চলে এসো, ধান দুল্প মিষ্টি জল এইগুলো নিয়ে আমাদের গ্রামে চলে এসো। বড় বৌদি, বড় বৌদি চলে এসো, পাঁচজন মেয়ে চলে এসো, পাঁচজন মেয়ে চলে এসো। আশীর্বাদী হয় গো আমার বেহুলা লক্ষিন্দরে। হ্যালো, শোনো শোনো পাঁচটা মেয়ে নে, তুমি গিংনুবে চলে এসো, আসবেন তোরা করে পুষ্পমণ্ডল। তুমি পাঁচটা মেয়েকে ডেকে নে, গিংনুবে চলে এসো। দিদি আশীর্বাদী করবে, আর নমিতা দিদি কাঞ্চন দিদি আসবেন আসরে গো, এই আসরি সে দিদি মান রেখে যাবেন গো। শরীষে দিদি মানে রেখে যাবে, কোথায় আছো শ্যামলি দিদি আসবেন আসরে গো, এই আসরীষে দিদি মানে রেখে যাবেন গো। আশীর্বাদী আশীর্বাদী হাই গো আমার বেহুলা লক্ষিন্দরে, শোনো শোনো মাইরা আসবেন তারা করে। আর কোথায় আছো সুচিত্রা দিদি আসবেন আসরে গো, এই আসরি সে দিদি আশীর্বাদী করবেন গো। ভৈরব দাদা আসবেন আসরে গো, এই আসরি সে দাদা মানে রেখে যাবেন গো। আর কোথায় আছো ধনা দাদা আসবেন আসরে গো, এই আসরি সে দাদা মানে রেখে যাবেন গো। আস্তে কে এসেছে, দাঁড়াও কোন দাদা,